রূপালী জয়ন্তীর শুভারম্ভণিতে গোলাঘাট প্রেস ক্লাবর পতাকার তলত একত্রিত হল জেলার সাংবাদিক লেখক কবি শিল্পী আশুর্য বরপাত্র গোসাইক সংগীত মাধুর্য বঁটাৰে সন্মানিত করার লগতে গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানটোত বারোজনক বঁটা প্রদান করে গোলাঘাট প্রেস ক্লাবে। আজি গোলাঘাট প্রেস ক্লাবর পতাকার তলত বিপুল সমাবেশত অভূতপূর্ব পরিবেশত আজি একেখন মঞ্চত সমাবেত হল গোলাঘাট জেলার প্রতিটি প্রান্তর সাংবাদিক লেখক কবি আর সচেতন নাগরিক। গোলাঘাট প্রেস ক্লাবর গৌরবময় রূপালী জয়ন্তী বর্ষর আরম্ভণি অনুষ্ঠান, বিশেষ অধিবেশন আর বঁটা প্রদান অনুষ্ঠান উপলক্ষে দিনজোড়া বিস্তৃত কার্যসূচী গোলাঘাট প্রেস ক্লাবর কার্যালয়ত আয়োজিত প্রতিনিধি সভাত সকল ধরনের মতাদর্শর উদ্ধত অবস্থান করে গোলাঘাট জেলার বোকাখাত, কাজিরঙা, দেরগাঁও, মেরাপানী, সরুপথার, বরপথার, খুমটাই আদির জ্যেষ্ঠ সাংবাদিকসকলে অংশগ্রহণ করে গোলাঘাট জেলা ভিত্তিক পরিসর বৃদ্ধি করে সর্বসম্মতিক্রমে গঠন করে গোলাঘাট প্রেস ক্লাবর 111 জনীয় বিশাল কার্যনির্বাহক সমিতি। আগন্তুক কার্যকালের বিশিষ্ট লেখক শিক্ষাবিদ দেবজিৎ ফুকন, সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক দিগন্ত কুমার ভূঁয়া, কার্যকরী সভাপতি সাংবাদিক প্রবীণ কুমার দাস সাধারণ সম্পাদক হিসাবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়। বিশেষ আমন্ত্রিত সদস্যকে ধরে গোলাঘাট প্রেস ক্লাবর 111 জনীয় নতুন সমিতি গঠন করে। প্রতিনিধি সভা অনুধন করে বিশিষ্ট লেখক একালের প্রবীণ সাংবাদিক ঢেকিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ গণেশ গোস্বামী। কার্যসূচীর পুয়া পতাকা উত্তোলন করে প্রেস ক্লাবর সভাপতি দেবজিৎ ফুকনে। প্রেস ক্লাবর সভাপতি দেবজিৎ ফুকনের পৌরাহিত্যত গাম্ভীর্যপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়া মুক্তি সভা আর বঁটা প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করে প্রবীণ সাংবাদিক রাজ্যিক সাংবাদিক সন্থার সভাপতি জিতু শর্মা রাজখাই। আদরণী ভাষণ প্রদান করে প্রেস ক্লাবর কার্যকরী সভাপতি দিগন্ত কুমার ভূঁয়াই। জনপ্রিয় কণ্ঠশিল্পী আশুর্য বরপাত্র গোসাইক সংগীত মাধুর্য বঁটা প্রদান করার লগতে ভালেকেইজন কবি, সাহিত্যিক, ক্রীড়া সংগঠকক বঁটা প্রদান করা হয়। বঁটা প্রাপকসকলক টাই আহোম যুব পরিষদ, চুটিয়া জাতি ছাত্র সন্থা, গোলাঘাট জেলা সমিতি, গোলাঘাট সম্মিলিত মটর পরিবহন সন্থা, অসম জাতীয়তাবাদী যুব পরিষদ, গোলাঘাট জেলা সমিতি, জাতীয় সংগ্রামী সেনা, সদৌ অসম পত্রকার মহাসভা, আমচু, খিলঞ্জিয়া আদি বিভিন্ন সংগঠনে অনুষ্ঠানত বিপুল আদরণি জানা পরিলক্ষিত হয়। আজি আনন্দিত যে গোলাঘাট জিলাখনের বিভিন্ন প্রান্ত প্রত্যেকটি অঞ্চলের সরুপথার, মেরাপানী, বোকাখাত, কাজিরঙা, খুমটাই, দেরগাঁও সকলেরপরা সাংবাদিকসকলে ইয়াত উপস্থিত হয়েছে আর আমার সংগঠনটির সদস্য আমি বিভিন্ন বিষয়ে আশা করেন যে প্রত্যেক বছর ধরে এই মঞ্চ আমি আগুয়াই দিব পারি। ধন্যবাদ জানাইছো আৰু গোলাঘাট প্রেস ক্লাবৰ সকলো সদস্য সকলো শ্রদ্ধা জানাইছো। গোলাঘাটৰ পৰা জয়ন্ত কুমাৰ গগৈ, ৰিপৰ্ট প্ৰাতঃ টাইম ডিজিটেল। শদিয়াৰ পৰা ধুবুৰীলৈ, বৰাকৰ পৰা ব্ৰহ্মপুত্ৰলৈ সকলোৰে মাজত চিনাকি এটা নাম প্ৰাতঃ টাইম। থলুৱা ভাষা, কৃষ্টি আৰু সত্য বাতৰিৰ আধাৰত প্ৰতিষ্ঠিত খবৰ প্ৰাতঃ টাইমৰ প্ৰতিটো বা বাতৰি পুংখানুপুংখভাৱে চাবলৈ ফেচবুক, ইউটিউব, ৱেবছাইট, টুইটাৰ